আমি যে কথাটা বলতে যাব তাতে হয়তো আপনাদের আমাকে খুব খারাপ ছেলে মনে হবে, কিন্তু কিন্তু এইটুকু বলতে পারি আমার মনে কোনো অসৎ উদ্দেশ্য নেই। আমরা কি একবারও বলেছি তোমার মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে? তুমি তো এই কথাগুলো বারবার বলে যাচ্ছ। আমি জানি তুমি এমন কোনো কথা বলবে না যা শুনে তোমার উপর আমাদের ধারণা বদলে যায়। বলছিলাম আমি দিঘিকে বিয়ে করতে চাই। জানি তো, জানি তো বাবা। জানেন আমরাও তো এই কথাটা শুনবো বলেই অপেক্ষা করেছিলাম। দেখুন আসলে আমি ব্যাপারটা না ফেলে রাখতে চাই না। দিঘির লাইফে অনেক রিস্ক আছে, সেটা ও হয়তো বুঝতে পারে না। সূর্য ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চায়। আসলে সূর্যর এগেনস্টে যা কেস রয়েছে, যা ফাইল আছে, তা কোর্টের কাছে সব থেকে বড় প্রমাণ হচ্ছে। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5-এ। তাই মাঝে মাঝে ভাবি যে দেখি সত্যি লাকি, ও যে এখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, সূর্য তোকে খুন করে দিত, সূর্যকে বিক্রি করতো, আর বিক্রি করতে যদি নাও পারতো ওকে সত্যি হতো পৃথিবী থেকে সরিয়ে দিত। আমাদের অনেক পুণ্যের ফল যে আমরা দিঘিকে ফিরে পেয়েছি আর ওর সঙ্গে তোমার দেখা হয়েছে। আসলে কি জানেন তো, আমি খুব সাধারণ একটা মানুষ, আমি হৃদয়বৃত্তিকে বাদ দিয়ে পথ চলতে পারি না, বুদ্ধি আর হৃদয়কে নিয়েই পথ চলার চেষ্টা করি, এইটুকুই আমার সম্পদ। আবার কিছু লাগে নাকি? মানুষ তো তখনই বড় মানুষ হয় যখন সে তার বুদ্ধি আর হৃদয়কে পাশাপাশি নিয়ে চলতে পারে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় ওই হৃদয়কে প্রাধান্য দিতে গিয়ে বুদ্ধিকে অবহেলা করে ফেলি, যেমন দিঘি করেছে। আবার অনেক সময় বুদ্ধিকে প্রাধান্য দিতে গিয়ে হৃদয়কে অবহেলা করে ফেলি। কিন্তু তুমি যখন এই দুটোকে জয় করতে পেরেছো, এই দুটোর মেলবন্ধন ঘটাতে পেরেছো, তখন এর থেকে বড় তো আর কিছু হতে পারে না। দেখো যত তাড়াতাড়ি সম্ভব আমি দিঘির সঙ্গে কথা বলবো এবং তোমাদের বিয়ের দিনটা ঠিক করে ফেলবো। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ বললে তো হবে না, তুমি একটু অপেক্ষা করো, দিঘি এখনো তো বাড়ি ফেরেনি। না ফেরেনি বলেই আমাকে বেরোতে হবে, আমি কলেজে বাইরে গিয়ে ওয়েট করবো। আচ্ছা বেশ, তাহলে তোমরা দুজনে একসঙ্গে বাড়ি ফেরো। আজ এত ভালো একটা দিন, এত ভালো একটা খবর, আজ তো তোমাকে শুধু মুখে ছাড়বো না। আচ্ছা আচ্ছা, সে না দেখা যাবে। না না দেখা যাবে নয়, অনেক দিন আমাদের বাড়িতে কোনো আনন্দ হয়নি, তুমি এলে আজ বড় আনন্দ পাবো, এসো কিন্তু। আচ্ছা আপনি কিন্তু এখনো জিজ্ঞেস করলেন না যে আমি কত টাকা মাইনে পাই। কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করতে যাবো কেন? বারে যার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন সে খাওয়াতে পড়াতে পারবে কিনা সেটা জেনে নেবেন না? আহা কি বলছো তুমি বাবা, আমাদের মেয়েও তো চাকরি করে। যদি তুমি চাকরি নাও করতে, যদি শুধুমাত্র ভালো মানুষ হতে, এই কথাগুলোর এখন কিন্তু কোনো মানেই হয় না। একটা ভালো ছেলে নিজে থেকে এসে তোমাকে বিয়ে করতে চেয়েছে, এখন তো সেই বিয়েতে বারণ করার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। তুমি কিন্তু ফুল দিয়ে আগের বার জোর করেছিলে একটা খারাপ ছেলেকে বিয়ে করবে বলে, আর এখন যখন একটা ভালো ছেলে বিয়ে করতে চাইছে তুমি বলছো বিয়ে করবে না। হয়তো হয়তো সাগর নীলদার বাড়িতে কোনো তারা আছে, সেই জন্যই বিয়েটা করতে চাইছে। সেটা নিয়ে তো আমার কিছু এসে যায় না, আমার তো কোনো তারা নেই। আমি একটা ওই রকম সম্পর্ক থেকে এতটা আঘাত পেয়ে সবে মাত্র একটু ফ্রি হয়েছি, আমি এখন কিছুতেই বিয়ে করতে পারবো না। আর ছেলেটার স্পর্ধা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি তো ওকে বলেইছিলাম যে আমি এক্ষুনি এই ব্যাপার নিয়ে কিছু ভাবতে পারবো না, তা সত্ত্বেও কোন সাহসে কি করে ও তোমাদের কাছে এসে বিয়ের কথাটা তুললো? আর সম্পর্কটা যখন আমার সঙ্গে হবে তখন
আমার কনসেন্ট নেওয়ার কোনো প্রয়োজনই পড়লো না ওর। তার মানে তুমি আমার কথা শুনবে না? এর আগেও তুমি আমার কথা শুনোনি, এখনো শুনছো না। তোমার এই অবাধ্যতাই তোমার জীবনে বারবার বিপদ ডেকে এনেছে। ফাইনালি যদি সাগর নীল তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে তখন? সাগর নীল যদি আমাকে বিয়ে করতে নাই চায় বড় মামু, শুধুমাত্র আমি এখন বিয়ে করতে চাই না বলে, তাহলে তো আমাদের ধরে নিতে হবে যে সাগর নীলের জীবনে আমার কোনো প্রয়োজনই নেই। আর যদি সত্যি আমার কোনো প্রয়োজন থাকে ওর জীবনে, তাহলে ও অপেক্ষা করতে পারবে, অপেক্ষা করে থাকবে। সবসময় নিজেকে এত বড় করে দেখো না দেখি, এটা কিন্তু তোমার অন্যায় হচ্ছে। আরে বাবা, আমাদেরও তো একটু স্বস্তি দেবে, আমাদেরও তো একটু ফ্রি হতে ইচ্ছে হয় এবার। তোমার আপত্তির কারণটা কি বলতো ফুলদি? মানে ঠিক করে বলো, আমি বুঝতে পারছি না। মানে আমি কি সাগরদার সঙ্গে কথা বলবো? ফুলদি দেখো, তুমি যদি মনে করো তোমার ভাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলবে, তাহলে তাও করতে পারো। আলাদা করে কথা বলার তো কিছু নেই শালুক, আমি তো বলেই দিয়েছি যে আমি এখন বিয়ে করতে চাই না। বিয়েটা আমার জীবনে এমন একটা বাজে এক্সপিরিয়েন্স, এমনই একটা বিটার এক্সপিরিয়েন্স যে দ্বিতীয়বার আমি হাজার ভালো ছেলে পেলেও চট করে বিয়ের ব্যাপারটায় ঢুকতে পারবো না। সাগর নীলকে বিয়ে করতে চাইছি না বলে তোমরা আমাকে এতগুলো কথা শোনাচ্ছ বড় মামু? হ্যাঁ শোনাচ্ছি, কারণ তুমি সাদা অন্য খায়ে ঠেলছো। সব সময় সারা জীবন ধরে বারবার যে এরকম ভালো সম্বন্ধ আসবে তারও তো কোনো মানে নেই। এরকমও তো হতে পারে যে তুমি আবারও কোনো ঠকবাজের পাল্লায় পড়বে। আচ্ছা বড় মামি, একটা মেয়েকে বারবার বিয়েই কেন করতে হবে বলতো? আমার একটা বিয়ে সুখের হয়নি, দ্যাটস ইট। আমি নিজের মতো বাঁচতে চাইতে পারি না? তাই যদি হবে তাহলে তুমি কোনোদিন সাগরদাকে আশা দিতে না। আমি ওকে আশা দিয়েছি? দিয়েছো, তুমি দিয়েছো বলেই ওকে তুমি সোনার দোকানে নিয়ে গেছো। সোনা ফুলদি, সবকিছুর একটা লিমিট আছে, হয়তো তুমি জানো না বা জেনেও না জানার ভান করছো। আবির তুই ভুলে যাস না, আমি তো দিদি। হ্যাঁ তুমি আমার দিদি, কিন্তু আমার সেটা মানতে ইচ্ছে করছে না, কারণ তোমার কাছে এই ব্যবহার আমি কোনোদিন আশা করিনি। ফুলদি ফুলদি, তুমি প্লিজ রেগে যাও না ফুলদি। তোমরা দুই ভাই বোন না বড্ড তাড়াতাড়ি রেগে যাও জানো তো? আর তুমি বা কেন এভাবে কথা বলছো ফুলদির সঙ্গে? ফুলদি তো তোমার থেকে বয়সে বড়, সম্পর্কেও বড়, ও তো সেটা ভুলে গেছে। যা দেখবে তাই তো শিখবে। আমরাও তো তোমার থেকে বয়সে বড়, সম্পর্কে বড়, তা তুমি কি আমাদের কথা শুনছো? বড়মামুর ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে না? কোনো একটা বিষয়ে তোমাদের সঙ্গে না মিললেই কি আমি খারাপ হয়ে গেলাম বলো তো? শোনো দিঘি, আমার তো মনে হয় এই ছেলেটাকে হাতছাড়া করে দেওয়া ঠিক হবে না। ছি ছি বড়মামি, তুমি কি কথা বলছো? হাতছাড়া আবার কি? আমি কি ছেলে ধরা নাকি? সবসময় এরকম কথা ধরো না তো দেখি। আমরা তোমার মতো অত লেখাপড়া শিখিনি, আর তোমার মতো কলেজে পড়াইও না। আমাদের সাধারণ বুদ্ধিতে যা বলে আমরা তাই বলেছি। আচ্ছা বেশ, এরপর থেকে তোমাদের আর কোনো কথাতে আমরা থাকবো না, তোমার কোনো ব্যাপারেও আমরা মাথা গলাবো না। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। সত্যি আমরা আর তোমার কোনো ব্যাপারে মাথা গলাবো না, তুমি যখন আমাদের কোনো কথাই শুনবে না। বড় মামু, শুধুমাত্র সাগর নীলকে আমি এক্ষুনি বিয়ে করছি না বলে তুমি আমাকে এত দূরে সরিয়ে দিতে পারছো? আমি সাগর নীলকে বিয়ে করলেই কি সব ঠিক হয়ে যাবে? আরে বাবা, বিয়ে বললেই তো এক্ষুনি বিয়ে হয়ে যাবে না। আমরা তো ওদের বাড়ি ঘর দেখবো, ছেলেটির সঙ্গে কথা বলবো, তাদের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলবো। আমাদের তো আগের থেকে আরো বেশি সচেতন হতে হবে।
আমরা তো আর আগের মতো ভুল করতে পারি না দেখি। বড় মামি, ওমা রাঙাদি কি লাগ দেখো আমাদের, ঠিক এই সময় রাঙাদিও চলে এসেছে। রাঙাদি তুমি এত রাতে একা? অর্থটা কোথায়, কি ব্যাপার বলো তো? বাপের বাড়ি আসতে গেলে আমাকে যে এত কৈফিয়ত দিতে হবে সেটা তো আমার জানা ছিল না। তাহলে আমি আসতাম না। কি হয়েছে রে নদী? বড়মামি আমাকে আমাকে কয়েকটা দিন এই বাড়িতে থাকতে দেবে? বড়মামি আমি কথা দিচ্ছি, আমি আমি বেশি দিন থাকবো না, শুধু কয়েকটা দিন আমাকে একটু থাকতে দিও। দূর থেকে সবকিছুই দেখতে ভালো লাগে বড়মামি, কাছে গেলে এই সাগর নীলি যে পার্থদার আকার ধারণ করবে না তার কি গ্যারান্টি আছে বলো তো? আমি গ্যারান্টি দিচ্ছি। কি বলছো বড়মামু, দুদিনের আলাপে এই ছেলেটাকে তুমি চিনতে পেরেছি? সত্যিই আমি ওকে চিনতে পেরেছি। ওইটুকু একটা ছেলে কিন্তু আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমার কথা মেনে নে দিকি, তুই ঠকবি না। দিকির বিয়েটা তাহলে ঠিক হচ্ছে? ফুলদি খুব আপত্তি করছে, আমরা আমরা এই নিয়েই কথা বলছিলাম। হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস না দেখি। তুই তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস নি, তাহলে তারা তোকে কেন পায়ে ঠেলবে নদী? লাইফে সবার এক্সপিরিয়েন্সই যে সেম হবে তার তো কোনো মানে নেই। আমি ঘর পোড়া গরু নদী, আমার সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগবে না বলতো? কি আমাদের আমাদের সবার অ্যাসেসমেন্ট যে সাগর নীল খুব ভালো ছেলে, এক্সেলেন্ট ছেলে, তুই আমার কথা বিশ্বাস কর, ওরকম মানুষ হয় না। আমি কোনোদিন ওরকম মানুষ দেখিনি রে। শোন না শোন না, তুই তুই বিয়েটার জন্য রাজি হয়ে যা না দেখি, নিজের জন্য না হয় আমাদের জন্য অ্যাটলিস্ট হ। দেখি না দেখি, অ্যাটলিস্ট আমাদের একটা বোন সুখে ঘর করছে। তুই কাঁদছিস কেন নদী? কাঁদিস না নদী, কাঁদিস না। পার্থদাকে আমরা কিছুতেই ছেড়ে দেব না নদী, তুই প্লিজ কাঁদিস না। জানিসই তো জানিসই তো ওই বাড়িতে সোনা দিদি একাই যথেষ্ট, তারপর পার্থর সাথে সোনা দিদি টিম করে যদি সবার সামনে আমাকে আমাকে ওইভাবে অপমান করে, আমার পক্ষে ওই বাড়িতে কিছুতে থাকা সম্ভব নয়, আমি পারবো না। এতবার করে বারণ করছি দেখি ফোনটা করিস না, তুই তবু ফোনটা করছিস। বললাম যে নদী, তোর সব কথা আমি মানতে পারবো না। যখন আমার জীবনে একটা ক্রাইসিস হয়েছিল তখন তুই ইন্টারফিয়ার করিসনি, করেছিলি তো? তুই আমার বোন বলে, তুই আমার ভালো চাস বলেই করেছিলি। আর যখন তোর জীবনে এরকম একটা ক্রাইসিস চলছে তখন তখন আমি যে চুপ করে থাকবো এটা আমি ভাবতেও পারি না নদী। তাই তুই আমাকে কোনো বাধা দিস না, আমি তোর কোনো বাধা মানতে পারবো না। হ্যালো হ্যালো পার্থদা, আমি দিঘি বলছি। বলো পার্থদা, নদী এখানে
এত রাতে কেন চলে এসেছে গো? সেটা নদীকে জিজ্ঞেস করো। আমি তো এত রাতে এ বাড়ি ছেড়ে তোমাদের বাড়ি চলে যেতে নদীকে বলিনি। কিন্তু নদী যখন এত বড় একটা ডিসিশন নিয়েছে, এই কথাটা পরিষ্কার ভাবে জেনে রেখো এবং ওকে বলে দিও যে হতে পারে এই ডিসিশনটা ওকে সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে। তার মানে? মানেটা খুব সিম্পল। নদী যখন রাগ করে এই বাড়ি থেকে তোমাদের বাড়ি চলে গেছে, তখন সারাটা জীবন ওকে তোমাদের বাড়িতেই থাকতে হবে। এই বাড়িতে ওর আর আশা হবে না। আইন কিন্তু সে কথা বলে না পার্থদা, আর আইনটা at least আপনি আমার থেকে অনেক বেটার বোঝেন। কার ফোন দাদা ভাই? বলেন তুমি এখান থেকে যাও। না, আমি এই ঘর থেকে যাব না। বৌদি ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে ফিরিয়ে আনো। বলেন আমি একবার যখন বলেছি তোমাকে এখান থেকে যেতে, তুমি এই ঘর থেকে যাও। হ্যালো, হ্যালো পার্থদা, দেখুন পলিনকে কিন্তু চুপ করিয়ে কোনো লাভ নেই। পলিন আপনার বোন, পলিন হয়তো আপনার ভয় চুপ করে যেতে পারে, কিন্তু আমরা চুপ করে থাকবো না পার্থদা, আমি চুপ করে থাকবো না। আর আপনি আমার বোনের সঙ্গে যে ব্যবহারটা করছেন তার জন্য আমরা থানা পর্যন্ত যেতে পারি। তুমি কি আমাকে থানার ভয় দেখাচ্ছ নাকি? না না পার্থদা, আমি আপনাকে কোনো ভয় দেখাচ্ছি না। আমি শুধু যেটা হবে সেটা জানাচ্ছি। আমার ক্ষেত্রে যা হয়েছে সেটা যে আমার বোনের ক্ষেত্রে আমি মেনে নেব তা কিন্তু নয়। দেখো দিঘি, এই ব্যাপারটা নিয়ে না আমি তোমার সাথে কথা বলবো না, মানে আমি কথা বলতে চাই না, কারণ এটা আমার পার্সোনাল ম্যাটার। আর তুমি হচ্ছে আমি কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলবো না, এবং সে এটাতে ইন্টারফেয়ার করুক সেটাও আমি চাইবো না। দাদা ভাই আমাকে ফোনটা দে। তোমাকে আমি অনেকবার বলেছি এখান থেকে যেতে, তুমি আমার কথা শুনছো না কেন? তুই কবে থেকে এত অবাধ্য হলে? কে তোমাকে এত অবাধ্য করেছে? কেন, তুই তো জানিসই মা যে কথাটা বলেছে, সোনালী বৌদি যে কথাটা বলেছে, এবারে তুইও বল যে আমি বৌদির সঙ্গে থেকে থেকে অবাধ্য হয়ে গেছি। এটা কিন্তু তুই ঠিক করছিস না দাদা ভাই, তুই বৌদির সঙ্গে যথেষ্ট অন্যায় ব্যবহার করেছিস, খুব খারাপ ব্যবহার করেছিস তুই, এটা কিন্তু তুই করতে পারিস না। হ্যালো, কে কে কথা বলছো? পলিন, পলিন তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার কথা এখনো শেষ হয়নি। জানি, আমি দাদা ভাইয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিলাম। আমার না বৌদি ভাইয়ের সঙ্গে খুব জরুরি কথা আছে, ও কি তোমার ধারে কাছে আছে দেখে দি। পলিন তোর সঙ্গে কথা বল। বলো পলিন। বৌদি ভাই, তুমি যে এরকম হেরে যাওয়ার মেয়ে সেটা তো আমি জানতাম না। আমি দেখো তোমার হয়ে ফাইট করলাম, আর সেই জন্য আমি বাড়িতে একা হয়ে গেলাম, তুমি আমাকে ফেলে চলে গেলে। দাদা ভাই যে কথাই বলে থাক, তুমি বাড়ি ছেড়ে চলে গেলে কেন? আমার আর ও বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই বলিন, কোনো ইচ্ছে নেই। তোমার দাদা ভাই আমাকে যেভাবে অপমান করেছেন, তারপর আমি তো তোমাকে ভালোবাসি বৌদি ভাই, তুমি আমার জন্য ফিরে আসতে পারো না? হ্যাঁ আমি জানি তুমি দাদা ভাইকে বিয়ে করে এসেছো এখানে, তো দাদা ভাই যদি তোমার সঙ্গে মিসবিহেভ করে তাহলে তুমি আমার জন্যও বা ফিরবে কেন? কিন্তু বৌদি ভাই শোনো, লড়াইটা কিন্তু আমার আর তোমার দুজনেরই, ওরা কিন্তু আমাদের দুজনকেই অ্যাট্যাক করেছিল। আর আমি তোমাকে বলছি শোনো, মাকে সব যত যা কুবুদ্ধি দেওয়ার না সব বড় বৌদি দিয়েছে, আমি আর কিছুতেই বড় বৌদিকে ক্ষমা করব না, কিছুতেই না। পার্থদাকে এখানে আসতেই হবে, আর পার্থদা এখানে এলে আমরা সব হিসেব নিকেশ বুঝে নেব। আচ্ছা একটা মেয়ের জীবন কি এতটাই সহজ নাকি যে যখন তখন শাটল ককের মতো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ঠেলে পাঠিয়ে দেওয়া যায়, আবার যখন তখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ঠেলে পাঠিয়ে দেওয়া যায়? না, এটা তো চলতে পারে না, এটা মেনে নেওয়া যায় না, এটা আবার বন্ধ করার সময় এসে গেছে। যতদিন সোনালী বৌদি ওই বাড়িতে আছে ততদিন পার্থের সঙ্গে আমার সম্পর্ক সুস্থ হবে না।
রণদীপ সোনালী বৌদি যাতে ওই বাড়ি ছেড়ে চলে যায় সেই ব্যবস্থা তোকে করতে হবে। কিছুতেই যাবে না দেখি, যাবে না। আমার আমার শাশুড়ি ওকে ছাড়া অন্ধ, ওকে দু চোখের মনি করে রেখে দিয়েছে। যতদিন আমার শাশুড়ি বেঁচে আছেন ওনার প্রশ্রয়ে সোনালী দি ওই বাড়িতে থেকে যাবে। দরকার হলে আমরা তোর শাশুড়ির সঙ্গেও কথা বলব। তোর শাশুড়ি কি সব কথা জানেন? সব জানে কিন্তু অস্বীকার করে, মানতেই চায় না। দাদা ভাই, বৌদি যে কথাগুলো বলে গেছে সেই কথা যে সত্যি তা কিন্তু এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। বলিন, আমি তোমাকে বারবার বলছি তুমি ছোট মুখে বড় কথা বলবে না। আমি এখন আর অতটা ছোট নেই যে এই কথাগুলো আমি বলতে পারবো না। আমার চোখের সামনে যদি এরকম একটা উদাহরণ থাকে বরং সেটাই আমার বয়সী একটা মেয়ের জন্য খুব খারাপ। সেইটুকু ভেবে অ্যাটলিস্ট তুমি বৌদি ভাইকে ফেরত নিয়ে আসো বাড়িতে। দাদা ভাই, তুমি যদি বৌদিকে না ফিরিয়ে আনে এখন বড় বৌদিকে তোমার লাইফে অ্যালাউ করো, তাহলে ওটা শুধু তোমার সম্মানে না আমাদের পুরো পরিবারের সম্মানে লাগবে। আজ লোকেরা হয়তো কথা বলছে না কিন্তু কাল তো বলবে। এত পাকা হয়ে গেছিস বলি, এই কদিনে তোর এত বদল? পারে, আমার চোখ খোলাটা কি অন্যায়? আর আমার চোখ খুলেছে কি করে? না বড় বৌদিকে দেখে। বড় বৌদি এমন এমন কাজ করেছে, এমন এমন কথা বলেছে, কিন্তু আমি বুঝতে পেরে গেছি যে ও সত্যি কি চায়। তুই আমার নিজের দাদা, তাই জন্য এই বিষয়ে আমি তোর সঙ্গে বেশি আর কথা বলতে চাই না, কারণ এটা আমারও রুচিতে বাঁধবে আর তোরও সম্মানে লাগবে। সেই জন্য আমি বলছি যে কালকে চল, আমি আর তুই বৌদির বাপের বাড়িতে যাই আর ওকে গিয়ে ফিরিয়ে আনি। মাকে আমি ম্যানেজ করে নেব, সেটাতে কোনো চিন্তা নেই, কিন্তু তুই বড় বৌদির জন্য বৌদি ভাইকে তার বাপের বাড়িতে ফেলে রাখতে পারবি না, সেটা কিন্তু আমি তোকে বলে রাখলাম। এখনো তো তাদের বাড়ি থেকে কেউ এলো না। তার মানে ওরা ভয় পাচ্ছে না? বাবা, আমরা যে সেই বেলাটা দেখবো, তারপরে ফুলদির সঙ্গে আমার কথা হয়েছে, তারপরে আমাদের যা কাজ আমরা তাই করবো। কি করবি? ওরা থানায় যেতে চাইছে রাঙাদি। না, ওসবের কোনো দরকার নেই। দরকার নেই বলে তো শুনবো না, বারবার তো আমরা স্কেপ গোট হয়ে যেতে পারি না। এইভাবে কেউ কারোর বাড়ির বউকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করতে পারে না। তাছাড়া তোমার হাজবেন্ডের রিলেশনশিপের জন্য তুমি সাফার করবে কেন? এটা তো হতে পারে না। কোথাও না কোথাও তো একটা প্রতিবাদ করতে হবে নদী। দীঘি সময় থাকতে প্রতিবাদ করতে পারেনি, যখন প্রতিবাদ করা শুরু করলো তখন আর হাতে কিছু করার ছিল না, তাই সময় থাকতে তো তোমাকে প্রতিবাদ করতে হবে। বললাম তো আমার প্রতিবাদ অন্যরকম, আমি ওকে থানায় টেনে নিয়ে যাব না বড় মামি। ওদের পরিবারকে আমি অসম্মানিত করতে পারবো না। তার মানে তুমি পার্থদাকে সেভ করতে চাইছো, যেমন ভাবে ফুলদি সূর্যদাকে সেভ করেছিল, তুমি একই পথেই যেতে চাইছো, তাই তো? বললাম তো আবির, আমার এসব ভালো লাগছে না। থানা পুলিশ, ছি, কোনো সম্পর্ক যদি না টেকে তাহলে টিকবে না, তার জন্য থানা পুলিশ করে কিচ্ছু হয় না আবির। সম্পর্ক টেকা না টেকার কথা উঠছে না এখানে, এখানে একটা অন্যরকম সম্পর্কের কথা আমরা জানতে পেরেছি বিয়ের পরে। বিয়ের আগে আমাদের কিছু জানানো হয়নি। এক নম্বর, দু নম্বর, সবাই মিলে ও বাড়িতে তোমাকে হিউমিলেট করছে যাতে তুমি শ্বশুরবাড়ি থাকতে না পারো। এটা তো হতে পারে না, কখনো চলতে পারে না। পার্থকে তাহলে সেটেলমেন্টে আসতে হবে, পার্থ তোমাকে নিয়ে আলাদা থাকুক। এটা হয় না বড় মামু, পার্থর মা বয়স্ক,
আর পার্থ ওনার একমাত্র ছেলে, ওর মাকে ছেড়ে থাকবে, থাকতে পারে? আমরা তো সেটা চাইনি, আমরা তো বলছি না আলাদা করে থাকতে। ও বাড়িতে থাকলে যদি এই অশান্তিটা হতেই থাকে, আর পার্থর মা যদি সোনালীকে ছাড়া থাকতে না চান, তাহলে তো একটা অন্য উপায় বার করতে হবে। আর সেই উপায়টা হলো তুমি আর পার্থ আলাদা থাকবে। পার্থ কখনো ওর মাকে ছেড়ে আলাদা থাকবে না বড় বাবু, আর আমিও সেটা চাই না। তাহলে তুমি কি চাও? বড়মামু, আমি তো বলেছি আমি জাস্ট কয়েকটা দিনের জন্য এখানে আছি, আমি তারপর চলে যাব। ওটা তো কোনো পথ নয় নদী। তুমি তোমার কাজের জায়গায় একা একা থাকবে, তাতে তো আমাদের চিন্তা ভাবনা কমে যাবে না। থানা পুলিশের ভয় দেখিয়ে সে বলে কি তুমি চলে এলে পার্থদা? আবি, তুমি এই থানা পুলিশ এগুলো তো আমার এরিয়া। তোমার কি মনে হয় যে আমি এত ভীতু? আমাকে ফোন করে একটা থানা পুলিশের ভয় দেখালো, আর আমি সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে নদীকে নিতে এখানে চলে এলাম। নদীকে নিতে এসেছি এই কারণে, কারণ ওর সাথে আমার পার্সোনাল কোনো অশান্তি হয়নি। আমাদের দুজনের পার্সোনাল কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা ওকে জিজ্ঞেস করো। কর, কি হলো, দাঁড়িয়ে রইলো কেন? তোমার দিদিকে জিজ্ঞেস করো যে ওর সাথে আমার কোনো পার্সোনাল গন্ডগোল হয়েছে কিনা। পার্সোনাল গন্ডগোল বলে তো কিছু হয় না, অন্যের গন্ডগোলে যদি তুমি পার্টিসিপেট করো সেটাও কিন্তু একটা পার্সোনাল গন্ডগোল। তুমি কি চাও নদী? আমি কিচ্ছু চাই না। না না, পার্থ যখন জানতে চেয়েছে তোমাকে তো বলতেই হবে। শোনো, ও পিসফুলি সংসার করতে চায়, যা সব মেয়েই চেয়ে থাকে। এর মধ্যে তো অন্যায় কোনো কিছু নেই। আর ওর সংসারের দায়িত্ব ওকেই দিতে হবে। ওর সংসারে এসে অন্য কেউ ছড়ি ঘোরাবে সেটা তো হতে পারে না। আর পার্থ, তোমার তোমার বিয়ের আগে তোমার বৌদির সঙ্গে যা সম্পর্ক ছিল সেটা তো বিয়ের আগেই শেষ হয়ে যাওয়া উচিত। বিয়ের পর অবধি সেই সম্পর্কটাকে টেনে আনার তো কোনো মানেই হয় না। আমি কথা দিচ্ছি বড় মামি, আমি আমার বৌদিকে গার্ড করে রাখবো। আমার মাকে আমি চেষ্টা করবো বোঝাতে, আর যত তাড়াতাড়ি সম্ভব বড় বৌদিকে চেষ্টা করবো আমাদের বাড়ি থেকে সরিয়ে দিতে। আসলে একদিনেই তো মা আর বুঝবে না, আর তাছাড়া বৌদি কিন্তু আমাদের বাড়ি ছেড়ে থাকা উচিত না। এখন নদী কি বলবে সেটা নদীর ব্যাপার। তুই যথেষ্ট অপমানিত হয়েছে না তোমাদের বাড়ি থেকে, সেই জন্য যেতে চাইছে না। ওই বাড়িতে যাওয়ার কথা শুনলে আমার বুকটা ঠিপঠিপ করে বড় মামু। কেন করবে না তুমি বলো, কেন করবে না? ওরা তো কেউ আমাকে সহ্যই করতে পারে না বড় মামু। ওরা মানে? এই ওরাটা বলতে তুমি কাকে মিন করছো? কেন, তোমার সোনালী বৌদি? তোমার সোনালী বৌদির কথা ইনফ্লুয়েন্সড হয়ে তো তোমার মাও আমাকে আজকাল আর সহ্য করতে পারে না পার্থ। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।